মা, প্রথমেই বলি আপনি একটা চারানার ফুলুরি 2 টাকা আপনার দাম নয়। আমি জানি না আমার এই ফেসবুক লাইভটা আপনার অবধি পৌঁছাবে কিনা, আপনাদের অবধি পৌঁছাবে কিনা, এটা আমার হেডেক না। আমার ভিউয়ার্সরা আমাকে দেখছে, এটাই আমার কাছে বড় কথা। নূপুর শর্মা, আপনি একজন সস্তা বিজেপি নেত্রী, আপনাকে রাইট কে দিল? আপনাকে রাইট কে দিল হযরত মোহাম্মদ সম্বন্ধে এতটা নোংরা কথা বলার? আমার হিন্দুত্ব পারমিশন দেয় না অন্য ধর্মকে অপমান করার। আপনি গীতা পড়েছেন নূপুর শর্মা? আপনারা যারা বিজেপি করেন, স্পেশালি ইউ মিস্টার অমিত শাহ, জেপি নাড্ডা, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, গীতা পড়েছেন আপনারা? গীতাতে লেখা নেই অন্য ধর্মকে অপমান করতে হয়। গীতাতে লেখা নেই কোথাও শিবলিঙ্গ আছে দেখে মনে হলে দেনেন দেয়া সেখানটাকে ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে একটা শিব ঠাকুরের, রাম ঠাকুরের, যে কোনো ঠাকুরের মন্দির তৈরি করে দিতে হয়। হ্যাঁ, আজকে আমি আমার মুসলিম ভাই বোনেদের পাশে দাঁড়িয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাজরং ধোয়াজটা আমার বাড়ির ওপরে ওড়ে, আমার বাড়ির ওপরে এই বাজরং ধোয়াজটা আমাকে রক্ষা করে। আমি কোনো মসজিদের ওপরে এটাকে লাগাতে যাব না, এটাই আমার হিন্দুত্ব, এটাই আমাকে আমার গুরুজনেরা শিখিয়েছেন। যারা বলছেন আমার কত দাম আমি ফালতুমে, তাদেরকে আমি পরে উত্তর দেবো। আপনাদেরই কমেন্ট করতে থাকুন, খারাপ খারাপ কমেন্ট করতে থাকুন, বেশ এনার্জি পাই। আমরা তৃণমূল করি তো, আমাদের সাথে পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যায়, কিন্তু আপনাদের এই 2 টাকার কমেন্টগুলোর দিকে তাকালে আমি যেটা বলতে চাইছি সে জায়গাটা নষ্ট হয়ে যাবে, তাই তাকাবো না। আপনাদেরকে স্বাগত জানাই, নোংরা কমেন্ট করতে থাকুন, আমি অভ্যস্ত। তো যাই হোক, নূপুর শর্মা, আপনি যে হযরত মোহাম্মদ সম্বন্ধে এতটা নোংরা কথা বলেছেন, আজকে নরেন্দ্র মোদীজি চুপ কেন? একজন চারানা নেত্রী, আমরা যারা অ্যাকচুয়ালি হিন্দু, আমরা যারা অ্যাকচুয়াল হিন্দু, আমরা ছোটবেলা থেকে বাবা মায়ের মুখে, জেঠিমাদের মুখে গীতার বাণী শুনে বড় হয়েছি। গীতাতে কি লেখা আছে, হ্যাঁ দুলে দুলে আমিও মুখস্থ করিনি, কিন্তু গীতাকে, ভগবদ্ গীতাকে আমি শ্রদ্ধা করি। জানেন কি, আমি ভগবদ্ গীতাকে শ্রদ্ধা করি বলেই আমি কোরআনকে আর বাইবেলকেও শ্রদ্ধা করি, কারণ আমার হিন্দুত্ব আমাকে শেখায় সকলকে সম্মান জানাতে। গীতাতে কোথায় লেখা আছে যেখানে হযরত মোহাম্মদকে গালাগালি দিতে হয়? গীতায় কোথায় লেখা আছে যেখানে জিজাস ক্রাইস্টকে গালাগালি না দিলে আমার হিন্দুত্ব রেসপেক্টের জায়গায় আসে না? আপনি সস্তা একজন বিজেপি নেত্রী, কি বলতে পারবো না, আপনি শুধু ফুটেজ খাওয়ার জন্য ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে নিজেকে পপুলার করার জন্য, নিজের পপুলারিটির জন্য একজন ধর্মগুরুকে আপনি কি করে এত নোংরা কথা বলতে পারেন? আমি অবজেকশন জানাই, আমি অবজেকশন জানাই, অবিলম্বে এই নূপুর শর্মার অ্যারেস্ট দাবি করি। আমি হাওড়া থেকে অনুসুয়া। আমি নূপুর শর্মাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম না, আপনি গীতা পড়েছেন? আপনারা গীতা পড়েছেন? না, আপনারা গীতা পড়ে বড় হওয়া হিন্দু নয়। আপনারা যেখানে সেখানে সাবান মেখে কোটের কাঠগোড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলা হিন্দু, আই মিন ইট। আমরা গীতা পড়া, গীতার জ্ঞান অর্জন করা, ভগবদ গীতার জ্ঞান অর্জন করা হিন্দু। আর আপনারা যেখানে সেখানে সাবান কাণ্ড ঘটিয়ে কোটের কাঠগোড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলা হিন্দু, দেখে বুকের ভেতরটা যন্ত্রণায় ভেঙে যায়। আজকে বিজেপির জন্যে ভারতের বাইরে আমার তিরঙ্গাকে পোড়ানো হচ্ছে, আমার তিরঙ্গাকে অপমান করা হচ্ছে। আজকে বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো থেকে কোনো দোষ ছাড়া যে মানুষগুলো চাকরি চলে যাচ্ছে তাদেরকে আউট করে দেওয়া হচ্ছে, তাদের চাকরি কি নূপুর শর্মা দেবে? নূপুর শর্মার বিহাফে নরেন্দ্র মোদীজি তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন কি? আজকে বিজেপির কোনো উন্নয়ন নেই, ভারতবর্ষ জুড়ে বিজেপির কোনো উন্নয়ন নেই। পেট্রোল ডিজেল গ্যাস আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের পেটে যখন আগুন জ্বলছে তখন বিজেপি ধর্ম খাচ্ছে, যখন সাধারণ মানুষের পেটে ভাত জুটছে না, বাচ্চা যখন দুধের জন্য কাঁদছে বিজেপি তখন ধর্ম খাওয়াচ্ছে। ধর্মকে বেঁচে থাকবে আজকে দিনের ভারতবর্ষ? এই নূপুর শর্মা নামক কুৎসিত নোংরা, কুৎসিত মানসিকতার নোংরা মহিলাটির জন্য সারা বিশ্ব জুড়ে আমার ভারতবর্ষ, আমার সোনার ভারতবর্ষের বদনাম হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তার চাই। মোদীজি আজকে চুপ কেন? পান থেকে চুন খসলে তো মোদীজি মিত্র বলে চেঁচিয়ে ওঠে, পান থেকে চুন খসলে তো গোপাল ভাঁড় মানুষের বাড়ি ভোজ খেতে চলে আসে, কখনো ভিআইপি ভোজ, কখনো দলিত ভোজ, কখনো কৃষক ভোজ, আজকে তাদের মুখ বন্ধ কেন? চাপ গাতে। আমার এই ওয়ার্ডটার জন্য যদি আমার এগেনস্টে বিজেপি অ্যাকশন নেয়, মোস্ট ওয়েলকাম। চাপ গাতে, চাপ গাতে।
রাস্তায় চাবুক মারতে মারতে এই নূপুর শর্মাকে অবিলম্বে জেলে ঢোকানো হোক, যার জন্য আজকে আমার ভারতবর্ষের বদনাম হচ্ছে সারা বিশ্বের দরবারে। যে ভারতবর্ষ অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতে নিয়ে আসে, যে ভারতবর্ষ বুক চিতিয়ে বলে আমরা ভারতবাসী, আমাদের এত শৌর্য, আমাদের এত সম্মান, যে ভারতবর্ষ থেকে বিবেকানন্দ বিলং করেছিলেন ধর্মেরই প্রচার করতে, প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাতে, আজকে সেই ভারতবর্ষ শুধু এই বিজেপির ধর্ম মানে ধর্ম ধর্ম নোংরা খেলার জন্য এই যে সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষের বদনাম হচ্ছে, আজকে বিজেপি এত চুপ কেন? আজকে দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলেছিলেন, উনি তো বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে চুলের মুঠি ধরে মুসলিমদেরকে নাকি ভারতবর্ষ থেকে বের করে দেবে। আরে এদের কাছেই তো এক্সপেক্টেড, এদের কাছেই তো এক্সপেক্টেড। আপনারা না অ্যাকচুয়ালি আমি খোলাখুলি বলছি, বিজেপির প্রত্যেককে বলছি, আপনারা যারা বিজেপি মেনলি করেন, স্পেশালি বিজেপির নেতৃত্বরা, আপনারা আদতে না মুসলিমদের দেখতেই পারেন না। আপনাদের সামনে যদি মুসলিমদেরকে মেরে ফেলা হয় না, এটাই আপনাদের কাছে খুব আনন্দের বিষয়, কিন্তু এটা আমাদের কাছে আনন্দের বিষয় না, কারণ আমরা বিজেপি নই, আমরা শুধুই হিন্দু, আমরা বিজেপি ব্র্যান্ডের হিন্দু নই। তাই আজকে দশহরার দিনে, যেদিন সত্যি বলছি অনেস্টলি বলছি, আমাদের আমরা যারা বাড়িতে পুজো করি না, তাদের মরার সময় থাকে না, সকাল থেকে উপোস করে আমরা পুজো করি, সেই দিনও আমি প্রতিবাদ জানাই ইসলাম ধর্মের হযরত মুহাম্মদকে এইভাবে এইভাবে কালিমা লিপ্ত করার জন্য। আপনারা কি মেনে নেবেন? আপনারা কি মেনে নেবেন? যদি বাবা আপনার বাড়ির হয় তাহলে সম্মানের, যদি বাবা পাশের বাড়ির হয় মুসলিমের বাড়ির হয় আপনার কাছে ডিসরেসপেক্টের। এইটাই শিখে আমরা বড় হয়েছি, এই হিন্দুত্ববাদে আমি বিশ্বাস করি না, আমি হিন্দু, আমি এই হিন্দুত্ববাদে বিশ্বাস করি না, এর প্রতিবাদ চাই, এর প্রতিবাদ জানাই, এর এগেনস্টে অ্যাকশন নিক ভারতের সরকার, এর এগেনস্টে অ্যাকশন নিক। আজকে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন তো, আজকে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে বিজেপি তো অ্যাকচুয়ালি মানুষ বিজেপিকে জবাব দিয়ে দিয়েছে, যে কারণে আজকে আমার লাইভে আসা অ্যারেস্ট নূপুর শর্মা, এ কে, কি বৃত্তান্ত বিজেপি করে, বিজেপির মুখপাত্র, জায়গায় জায়গায় সাবান মাখতে যায় কি না, কোথায় কি করতে যায় জানার দরকার নেই। আজকে একজন ধর্মের, একজন ধর্মের গুরু হযরত মুহাম্মদকে যে ভাষায় ও নোংরা অপমান করেছে, সরি আমি একজন